দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি এপির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি শুনতে পেয়েছেন বিজেপি নরেন্দ্র মোদীর পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে। গুজরাটের বিধানসভা নির্বাচনে প্রখ্যাত ভারতীয় অধিকারকর্মী মেধা পাটেকার কেজরিওয়ালের দলেরই প্রার্থী, বিজেপির এমন অভিযোগের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, আমি শুনতে পেয়েছি বিজেপি মোদীর পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে, তাদের এই ব্যাপারে আমার প্রশ্নটি করুন, তবে আমার আশঙ্কা যে আপনারা এটি করতে পারবেন না। এর আগে 14 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেছিলেন, কংগ্রেস শেষ হয়ে গেছে, তাদের কেউই তোয়াক্কা করে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনিত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে আলাপকালে তাকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন। একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে, এটি সত্য কিনা? জবাবে কেজরিওয়াল বলেন, কে এই অভিযোগ তুলেছে? জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারাই করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, কংগ্রেস শেষ হয়ে গেছে, তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন, জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না। সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টি বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।